মেথড অফ কন্টুরিং, কন্টুরিং করার মেথডের ওপর মেথড দুটো ভাগে হয়, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড হয়, সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের মধ্যে আরো দুটো হয়, ইউজিং ক্রস সেকশন অ্যান্ড ইউজিং স্কোয়ার। তো আজকে আমি ইউজিং স্কোয়ার, একটা স্কোয়ার ইউজ করে আমি কন্টুরিং করব। তো এই যে মেথডটা, এই মেথডটাতে বুঝতেই পারা যাচ্ছে যে মেথডটা করার জন্য আমাকে প্রথমে গ্রাউন্ডের ওপরে একটা স্কোয়ার করতে হবে। স্কোয়ারটার ভেতরে আরো ছোট ছোট অনেকগুলো স্কোয়ার করতে হবে। তো স্কোয়ারটা আমাদের ভ্যারি করবে, ছোট ছোট যে স্কোয়ারগুলো সেগুলো ভ্যারি করবে, 5 থেকে 5 to 20 মিটারের মধ্যে ভ্যারি করবে। তো স্কোয়ারগুলো কমপ্লিট করার পর এগুলোর ওপর এরকম যদি এরকম ভাবে নাম্বারিং করে নেওয়া করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এইভাবে পয়েন্ট আউট করে নেব, যেহেতু আমি লেফট টু রাইট করলে সুবিধা হয়, সেই জন্য আমরা লেফট টু রাইটই করা হয়েছে। তো নেক্সট এখান এরপরে আমার কাজ হচ্ছে কি, যে আমাদের কাজ হচ্ছে কি একটা টেম্পোরারি বেঞ্চ মার্ক নিতে হবে, সেট করতে হবে কাছাকাছি কোনো একটা জায়গায়। তো সেই একটা সুটেবল জায়গায় আমার হচ্ছে বেঞ্চ মার্ক সেট করতে হবে। তারপরে আমার প্রতিটা পয়েন্টের পজিশনের ওপর আমার স্টাফ বসিয়ে আরএলগুলো নিতে হবে। প্রতিটা পয়েন্টের কর্নারে বসিয়ে আমাকে আরএলগুলো নিতে হবে। তো এই আরএলগুলো নেওয়ার পর এই প্রতিটা পয়েন্টে আমি 1 2 3 4 প্রতিটা পয়েন্ট যেমন আছে, প্রতিটা পয়েন্টের আমি আরএল নিয়ে নিচ্ছি। তো আমার একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে কি এরকম আমার লেভেলিং আর কন্ট্রোলের জন্য যে লেভেল বুক ইউজ করা হয়, সেই লেভেল বুকে হচ্ছে এইভাবে রিডিউস লেভেল বা আর সমস্ত যেমন ইন্টার, তারপর রাইজ ফল যা থাকে হচ্ছে ব্যাক বিয়ারিং, ইন্টারমিডিয়েট বিয়ারিং, ফোর বিয়ারিং, সেভাবে নোট ডাউন করতে হয়। তো এটার পর আমি যে হচ্ছে কি রিডিউস লেভেলটা করা হয়ে গেছে আমার স্কোয়ার সেকশনে। তো এবার যে কাজটা সেটা হচ্ছে কি কন্ট্রোলটা হচ্ছে সেম রিডিউস লেভেল যুক্ত পয়েন্টগুলোকে একটা স্মুথ লাইন দ্বারা যোগ করতে হবে। তো ধরে নিচ্ছি এখানে 98 আর 99 কন্ট্রোল করা হয়েছে। তো এখানে দেখতে হবে 98 আর 99 মধ্যে কোথায় আছে। তো এটা পয়েন্ট আউট করার জন্য ক্যালকুলেশন আছে। তো সেই ক্যালকুলেশনের ভিত্তিতে যদি পয়েন্টগুলো বের করা হয় তাহলে 97.60, 99.50 ইন্টারমিডিয়েট একটা কোথাও পয়েন্ট, যেখানে 98 ধরে নিলাম এখানে পয়েন্ট। নেক্সট এখানে আছে, কিন্তু এখানে আরো সুবিধে 97.9 এখানেও একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট আছে। নেক্সট 96.25, 98.60 এর এখানেও একটা আছে। এভাবে পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে। 94.74, 99.65 এখানে ইন্টারমিডিয়েট পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলোকে হচ্ছে কি যোগ করতে হবে সেম রিডিউস লেভেল যুক্ত যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোকে। তো মিডিলে আমি এখানে লিখে দিতে হবে এটা 98, তাহলে সহজেই আইডেন্টিফাই করা যাবে যে এটা 98 এর কন্ট্রোল লাইন। নেক্সট 98 আর কোথায় পাওয়া যাবে, এখানে আছে 97.75, 98.60, 97. এখানটাই পাওয়া যাবে, এখানেও 97.75, 99.90, 97. এখানে একটা পাওয়া যাবে। তো এখানে একটা পয়েন্ট, একটা রাউন্ড শেপ আসবে। তো এইভাবে অ্যাড করে দিতে পারি। তো এখানেও 98 লিখে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা 98 এর কন্ট্রোল লাইন। নেক্সট আছে 99 কোথায় আছে, এখানে 98.75, 100.75, তো এখানে 99 আছে, 98.75, 99.20 এখানে একটা আছে।
দেন 97.60, 99.25 এখানে আছে, এখানেও একটা আছে 99.25, এখানে 90 এখানটা আছে, দেন 99.20 এখানে আছে, 97.75 এখানে, অ্যান্ড আছে হচ্ছে কি 99.90 আর 97.975 এখানে আছে, আর 98.20, 99.90 এখানে। তো এই পয়েন্টগুলোকে অ্যাড করতে হবে, তো অ্যাড করব, মাঝে একটা জায়গা ছেড়ে দেব, সেম যেটা বলছিলাম যে আমার কতর কন্ট্রোল লাইন সেটা আমাকে লিখে রাখতে হবে, এইভাবে পয়েন্টগুলোকে যোগ করে দিতে হবে, এভাবে যোগ করে দিতে হবে, দিয়ে এখানে 99। তো এইভাবে এটা হচ্ছে কি স্কোয়ার মেথডে। তো এরকম স্কোয়ার করার পর প্রথমে 1, 2, 3, 4 করে নিতে হবে নাম্বারিং, যাতে রিডিং নেওয়ার সময় সুবিধে হয়। এখানে যেমন করা হয়েছে, এখানে যেমন 1, 2, 3, 4 করে প্রতিটা পয়েন্টের আমার রিডিউস লেভেল নেওয়া হয়েছে, সেরকম রিডিউস লেভেলগুলো নেওয়ার পর আমি এখানে পুট করব। পুট করার পরে এরপরে কতর কত আমি এখানে ধরে নিয়েছি, যেহেতু আমার 97 থেকে 100 এর মধ্যে বিলং করছে, সেজন্য 98 আর 99 এর নেওয়া হয়েছে এখনো।